নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব নভেম্বর দু হাজার বাইশের গুরুত্বপূর্ণ কয়েকটি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যে বিজ্ঞপ্তিগুলো বন্ধুরা নভেম্বর মাসেই শুরু হচ্ছে এবং যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব যেখান থেকে আপনারা বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এবং বিভিন্ন কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে পুরোপুরি সরকারি চাকরিতে পারমানেন্ট পোস্টে এবং খুব ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন এখান থেকে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ডিসকাস করে দিচ্ছি যে নভেম্বর দু হাজার কোন কোন চাকরির বিজ্ঞপ্তির জন্য আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে তো বন্ধুরা যদি আপনি এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশান এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকে যতগুলো অফিসিয়াল ওয়েবসাইটগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করে দেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে যে চাকরি আপডেটটি পাচ্ছে সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি যেটা নভেম্বর দু হাজার শুরু হতে চলেছে এটা হচ্ছে এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি টু তো বলে রাখি বন্ধুরা এসএসসি সিএইচএসএলের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু পাঁচই নভেম্বর দু থেকে শুরু হচ্ছে আর এটার যে অ্যাপ্লিকেশান সেটা চলতে থাকবে চারই ডিসেম্বর দু পর্যন্ত তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরোপুরি এক মাস ধরে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে যেখানে আপনাদের যে পরীক্ষা হবে সেটা কিন্তু ফেব্রুয়ারি অথবা মার্চ দু হাজার হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আপনাদের যে বয়সের লিমিট লাগবে সেটা হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আর এখানে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ পাসযোগ্যতা আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে বন্ধুরা বলে রাখি যদি আপনি সায়েন্সে আর্টসে কমার্সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকেন অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফিজ বন্ধুরা খুব বেশি লাগবে না যদি আপনি জেনারেল অথবা ও ক্যান্ডিডেট হয়ে থাকেন শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে একশো টাকা লাগছে আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে বা এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না অর্থাৎ তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদের অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে এসএসসি ডট এনআইসি ডট ইন এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে তো বন্ধুরা যদি আপনি এসএসসি সিএইচএসএল সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের চ্যানেলে অলরেডি এই ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখলে এসএসসি সিএইচএসএল সম্বন্ধে এ টু জেড ইনফরমেশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো তাই যারা যারা আরও বিস্তারিতভাবে জানতে তা চান এসএসসি সিএইচএসএল সম্পর্কে অবশ্যই আমাদের চ্যানেলে এই ভিডিওটি রয়েছে সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন পরবর্তী দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি যেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর রিক্রুটমেন্ট তো বলে রাখি বন্ধুরা ইন্ডিয়ান এয়ারফোর্সে যে অগ্নিবীর যে নিয়োগ সেটা কিন্তু আবার শুরু হতে চলেছে সাত তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সাতই নভেম্বর দু থেকে আর এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে তেইশে নভেম্বর দু পর্যন্ত যেখানে ফোর্সে আপনাকে অগ্নিপথ স্কিমের মাধ্যমে অগ্নিবীর পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে বলে রাখি বন্ধুরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুটি ক্যাটাগরিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এখানে খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা খুব ভালো মানের বেতনে আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এখানে বলে রাখি বন্ধুরা চার বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটদেরকে কিন্তু পারমানেন্ট করা হবে তো বলে রাখি বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন আপনাদের যে পরীক্ষা সেটা কিন্তু আঠারো থেকে চব্বিশে জানুয়ারি দু হাজার তেইশে হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে যে বয়সের লিমিট সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সাড়ে সতেরো বছর থেকে একুশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে বলে রাখি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে নর্মাল ক্লাস টুয়েলভ পাস অথবা টুয়েলভ পাস ইন সায়েন্সে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলেই চলবে যদি আপনি নন টেকনিক্যাল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে আপনাদের যে যোগ্যতা সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ পাস আর আপনি যদি টেকনিক্যাল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে ক্লাস টুয়েলভ পাস ইন সায়েন্সে হতে হবে এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান ফোর্স ডট এনআইসি ডট ইন এ অফিসিয়াল আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে সাত তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা পরবর্তী আরও একটি চাকরি আপডেট যেটা হচ্ছে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ডিআরডিওর তরফ থেকে ভেরিয়াস অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট চলছে যেখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে সাতই নভেম্বর দু থেকে এবং সাতই ডিসেম্বর দু পুরোপুরি এক মাস ধরে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে আপনাদের যে বয়স লাগবে সেটা হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আর এখানে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে ক্লাস টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশান সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো রকমের অভিজ্ঞতার প্রয়োজন নেই যদি আপনি ক্লাস টেন পাস করে থাকেন আবেদন করতে পারবেন টুয়েলভ পাসে আবেদন করতে পারবেন অথবা আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তবুও আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লু 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 ডট ডিআরডিও ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দিন তো বন্ধুরা এই যে ডিআরডিও রিক্রুটমেন্ট এই সম্বন্ধে যদি আপনি বিস্তারিতভাবে আরও সম্পূর্ণরূপে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে এই একটি ভিডিও রয়েছে এই ভিডিওটা আপনারা কিন্তু দেখতে পারেন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ ডিটেলে কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন যে ডিআরডিওর তরফ থেকে কোন কোন পোস্টে এবং কতগুলো ভ্যাকেন্সিতে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এ টু জেড ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তাই অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখতে ভুলবেন না এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী একটি চাকরি আপডেটে যেটা হচ্ছে এ এম ডি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার এবং এখানে কিন্তু সিকিউরিটি গার্ড এই দুটি পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে খুব ভালো ভ্যাকান্সিতে এবং গুরুত্বপূর্ণ পোস্টে এবং তার সাথে সাথে খুব ভালো মানের বেতনে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে কোয়ালিফিকেশান বন্ধুরা মাধ্যমিক পাস থেকেই আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে বলে রাখি বন্ধুরা অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে সতেরোই নভেম্বর দু যেখানে বয়সের লিমিট যেটা লাগবে সেটা হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন প্লাস এসসি এস টি কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এখানে যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে ক্লাস টেন পাসেও রয়েছে এবং গ্র্যাজুয়েশন যোগ্যতাতেও আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিন্তু ক্লাস টেন পাসে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা যেখানে সিকিউরিটি গার্ড পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে খুব ভালো মানের বেতন অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দিন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে পরীক্ষা সেটা হচ্ছে ডিসেম্বর দু অথবা জানুয়ারি দু হাজার হওয়ার সম্ভাবনা রয়েছে তো তাই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দিন আর যদি বন্ধুরা এর সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের চ্যানেলে অলরেডি এই ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আপনারা যদি দেখেন এখান থেকে কিন্তু এ টু জেড ইনফরমেশান রিলেটেড টু এএমডি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার এবং সিকিউরিটি গার্ড সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন তো তাই অবশ্যই এই ভিডিওটি দেখতে ভুলবেন না এখানে আমরা পরবর্তী আরও একটি চাকরি আপডেট পাচ্ছি সেটা অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট যারা কিন্তু নভেম্বর দু হাজার বাইশের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি যেখানে বলা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি টু তো বন্ধুরা বলে রাখি এসএসসি সি জিডি কনস্টেবলের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এই বছর একটু আগেই বেরিয়ে গেছে যেখানে বন্ধুরা বলে রাখি লাস্ট ডেট কিন্তু দেখতে পাচ্ছেন তিরিশে নভেম্বর দু হাজার তো নভেম্বর পুরো মাস আপনার কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে কোন কোন পোস্টে নিয়োগ করা হয় তার মধ্যে রয়েছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অথবা সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অথবা এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবল অথবা আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ এই সমস্ত দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ পোস্টে আপনাদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে টুয়েলভ দেখতে পাচ্ছেন বন্ধুরা টেন পাস যোগ্যতে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে বলে রাখি যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এসএসসি জিডি কনস্টেবল ক্ষেত্রে পরীক্ষায় বসতে পারছেন এবং গুরুত্বপূর্ণ পোস্টে আপনারা কিন্তু চাকরি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বয়সের যে লিমিট সেটা হচ্ছে আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত এই বছর কিন্তু রাখা হয়েছে বসের লিমিট নর্মালি বয়সের লিমিট এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে থাকে আঠারো থেকে তেইশ কিন্তু করোনার কারণের জন্য এই বছর বয়সের লিমিট বাড়ানো হয়েছে আঠারো থেকে ছাব্বিশ করা হয়েছে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য আর আপনি যদি এসসি এস টি বা ও হয়ে থাকেন তাহলে আপনি বসে ছাড় সরকারিভাবে যা পান সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ফিজ লাগছে সেটা হচ্ছে জেনারেল এবং ও ছেলেদের জন্য একশো টাকা আর প্রত্যেকটি ক্যাটাগরির মেয়েরা এবং আদার ক্যান্ডিডেট অর্থাৎ এসসি এস টি এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না অর্থাৎ তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে আর বন্ধুরা বলে রাখি যদি আপনি এসএসসি জিডি কনস্টেবল সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান এ টু জেড ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে রয়েছে আপনারা আমাদের চ্যানেলে এই ভিডিওটি অবশ্যই দেখুন এখান থেকে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এসএসসি জিডি কনস্টেবল সম্পর্কে অর্থাৎ কিভাবে পরীক্ষা হবে পুরো সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে পুরো ডিটেলে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হয়েছে তো তাই অবশ্যই এই ভিডিওটি দেখতে ভুলবেন না এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেটে সেটা হচ্ছে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এম টিএস ভ্যাকেন্সি এখানে বলে রাখি বন্ধুরা এটা হচ্ছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশান বন্ধুরা শুরু হচ্ছে পাঁচই নভেম্বর দু হাজার বাইশ থেকে আর এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে পঁচিশে নভেম্বর দু হাজার বাইশ পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে কোয়ালিফিকেশান বন্ধুরা ক্লাস টেন পাস চায় অর্থাৎ আপনি যদি ক্লাস টেন পাস করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে বয়সের লিমিট বন্ধুরা দুটি রয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ আর কিছু পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে বলে রাখি বন্ধুরা আপনারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন যদি আপনি এস সি এস হয়ে থাকেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করেছি এই ভিডিওটি আপনারা কিন্তু আমাদের চ্যানেলে দেখতে পারেন এখান থেকে আপনারা ইন্টেলিজেন্স ব্যুরোর যে নিয়োগ চলছে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু সেখানে দেওয়া রয়েছে তো তাই অবশ্য আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেখতে ভুলবেন না এখান থেকে সম্পূর্ণ যতগুলো প্রশ্ন আপনাদের মনে হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন তো তাই অ্যাপ্লিকেশান করার আগে এই সমস্ত যে ভিডিওগুলো আমি শেয়ার করছি প্রত্যেকটি ভিডিও কিন্তু দেখে নেবেন এখানে বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট আমরা পাচ্ছি সেটা হচ্ছে আইটি বিপি আইটি তরফ থেকে বন্ধুরা কনস্টেবল এবং হেড কনস্টেবল পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা তার কারণ হচ্ছে এখানে যে কোয়ালিফিকেশান চার্জ এটা হচ্ছে ক্লাস টেন পাস অথবা ক্লাস টুয়েলভ পাস যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেতন কিন্তু খুব ভালো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে তো এর থেকে ভালো সুযোগ বন্ধুরা আর পাবেন না এটা হচ্ছে আইটিবিপি বিপি অর্থাৎ ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের তরফ থেকে কনস্টেবল এবং হেড কনস্টেবল এই গুরুত্বপূর্ণ দুটি পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে কনস্টেবলের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে ক্লাস টেন পাস আর হেড কনস্টেবলের ক্ষেত্রে কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস টুয়েলভ পাস এখানে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এক তারিখ থেকে অর্থাৎ এক তারিখ থেকে শুরু হয়ে গেছে পয়লা নভেম্বর দু থেকে অ্যাপ্লিকেশান চলছে আর অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার অর্থাৎ নভেম্বর মাস পুরোটাই আপনারা সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য যেখানে আপনাদের কোয়ালিফিকেশান যেটা লাগছে সেটা হচ্ছে ক্লাস টেন পাস অথবা ক্লাস টুয়েলভ পাস এখানে যে বয়সের লিমিট সেটা হচ্ছে আঠারো থেকে তেইশ হচ্ছে ক্লাস টেন পাসের জন্য কনস্টেবলের জন্য আর আঠারো থেকে পঁচিশ হচ্ছে হেড কনস্টেবল অর্থাৎ ক্লাস টুয়েলভ পাসের জন্য যেখানে এসসি এসটি ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এখানে বন্ধুরা বলে রাখি যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে আর বন্ধুরা বলে রাখি যদি আপনি আইটিবিপি কনস্টেবল এবং হেড কনস্টেবলের বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান তাহলে আমাদের চ্যানেলে অলরেডি এই ভিডিওটি কিন্তু রয়েছে এই ভিডিওটি আপনার যদি দেখেন এখান থেকে কিন্তু আপনারা আইটিবিপি সম্বন্ধে এ টু জেড ইনফরমেশান পেয়ে যাবেন এবং সম্পূর্ণ তথ্য জানার পরেই কিন্তু অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন পরবর্তী আরও একটি চাকরি আপডেট যেটা হচ্ছে ডাব্লিউ বি হেলথ রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি টু এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আপনাকে নিয়োগ করা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্টে এটা হচ্ছে স্টাফ নার্স কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং মেডিকেল অফিসার এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে কোয়ালিফিকেশান যেটা চায় সেটা হচ্ছে এএনএম অথবা জিএনএম অথবা বিএসসি নার্সিং অথবা এমবিবিএস যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে বলে রাখি বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে দুটি জেলাতে নিয়োগ করা হচ্ছে একটি হচ্ছে বীরভূম আর একটি হচ্ছে পশ্চিম বর্ধমান এই দুটি জেলাতে ভ্যাকেন্সি বেরিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকেও আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ বীরভূমে যদি ভ্যাকেন্সি বেরিয়েছে তো আপনি পুরুলিয়া বাঁকুড়া বা অন্যান্য যেমন পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলি থেকেও অ্যাপ্লিকেশান করতে পারবেন তার কারণ হচ্ছে নিয়ারেস্ট লোকেশান রয়েছে আপনাদের জন্য এখানে বলে রাখি পশ্চিম বর্ধমান জেলাতে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানেও কিন্তু আপনার নিয়ারেস্ট যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখান থেকেও বিভিন্ন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবেন তো তাই এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না এখানে বলে রাখি বন্ধুরা বীরভূম জেলার ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে উনিশ এগারো দু হাজার বাইশ আর পশ্চিম বর্ধমান জেলার ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে এগারো এগারো দু হাজার বাইশ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশন করতে হবে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে স্টাফ নার্স কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ কয়েকটি চাকরি আপডেট যেখানে খুব ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে এবং তার সাথে সাথে এখানে কিন্তু আপনাদেরকে খুব ভালো ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তাই অবশ্যই এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিন এছাড়াও বন্ধুরা নভেম্বর মাসে আরও প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি বেরোবে এখনও অবধি কিছু কিছু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান আসার কথা রয়েছে তা আমাদের চ্যানেলটি নিয়মিত ভিজিট করতে থাকুন সেখান থেকে পরবর্তীকালে আমরা কিন্তু সম্পূর্ণরূপে ডিসকাস করে দেবো যে কোন কোন নোটিফিকেশানগুলো কবে বেরোচ্ছে এবং কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে যারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা অবশ্যই বিভিন্ন চাকরি আপডেট কিন্তু প্রতিদিন পেয়ে যান এবং বিভিন্ন কোয়ালিফিকেশানে বিভিন্ন লোকেশান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন তো যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করছে না অবশ্যই যদি আপনি চাকরি করতে চান বা চাকরির খুবই যদি দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকুন তার কারণ হচ্ছে এই চ্যানেল থেকে একমাত্র এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন বিভিন্ন চাকরি আপডেট পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন ব্লক বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং তার সাথে বিভিন্ন লোকেশন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গার বিভিন্ন চাকরি আপডেট রাজ্য সরকারি চাকরি আপডেট কেন্দ্রীয় সরকারি চাকরি আপডেট প্রত্যেকটি চাকরি আপডেট বন্ধুরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তো তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ